রোনাল্ডো, পুরো নাম রোনাল্ডো লুইস নাজারিও ডি লিমা। তিনি ব্রাজিল জাতীয় দল এবং পিএসভি, বার্সেলোনা, ইন্টার মিলান এবং এসি মিলান ক্লাবের হয়ে খেলেছেন। তার পজিশন ছিল স্ট্রাইকার। তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 98টি, গোল করেছেন 62টি। তিনি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন 19টি, গোল করেছেন 15টি। ক্লাবের হয়ে ম্যাচ খেলেছেন 343টি এবং গোল করেছেন 247টি। 1994, 1998, 2002 এবং 2006 সালে তিনি বিশ্বকাপ খেলেন। 1994 এবং 2002 সালে তার দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় এবং 1998 সালে রানার্স আপ হয়। 1998 সালে উয়েফা কাপ চ্যাম্পিয়ন হন। 1997 এবং 1999 সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হন। 1997 সালে ফিফা কনফেডারেশন কাপ জেতেন। 1996, 1997 এবং 2002 সালে ফিফা প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হন। 1998 সালে সেরা খেলোয়াড় হিসেবে ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল পুরস্কার লাভ করেন এবং 2002 সালে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ফিফা বিশ্বকাপ গোল্ডেন বুট পুরস্কার লাভ করেন। রোনাল্ডো, পুরো নাম রোনাল্ডো লুইস নাজারিও ডি লিমা। তিনি ব্রাজিল জাতীয় দল এবং পিএসভি, বার্সেলোনা, ইন্টার মিলান এবং এসি মিলান ক্লাবের হয়ে খেলেছেন। তার পজিশন ছিল স্ট্রাইকার। তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 98টি, গোল করেছেন 62টি। তিনি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন 19টি, গোল করেছেন 15টি। ক্লাবের হয়ে ম্যাচ খেলেছেন 343টি এবং গোল করেছেন 247টি। 1994, 1998, 2002 এবং 2006 সালে তিনি বিশ্বকাপ খেলেন। 1994 এবং 2002 সালে তার দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় এবং 1998 সালে রানার্স আপ হয়। 1998 সালে উয়েফা কাপ চ্যাম্পিয়ন হন। 1997 এবং 1999 সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হন। 1997 সালে ফিফা কনফেডারেশন কাপ জেতেন। 1996, 1997 এবং 2002 সালে ফিফা প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হন। 1998 সালে সেরা খেলোয়াড় হিসেবে ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল পুরস্কার লাভ করেন এবং 2002 সালে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ফিফা বিশ্বকাপ গোল্ডেন বুট পুরস্কার লাভ করেন। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।